হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছে আপনারা? আমি আছি ভালো আছি। তো শুভ সকাল, শুভ শনিবার সব বলে যান। আমাকে চ্যাম্পো আপনাদের সাথে গুড মর্নিং বলবে, দেখাচ্ছি আমি চ্যাম্পকে। বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও চ্যাম্প, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও। তোর গরম লেগেছে, তা ওকে বানবো। তো ওর টিফিন টিফিন করা সব শেষ। যাই হোক, এখন বাজে দিনের 10টা। তো আমার বাজার এসে গেছে, এই বাজারে আসছে। আজকে কাপ প্লেটটা আমি সরাইনি, কলা, ব্রেড, ঠিকই শাক আর কলার মোচা। তো আজকে কলার মোচা রানবো না কেন, আজকে বেলা 10টা বাজে গেছে, সেটা রেখে দেবো কালকে রাত্রে, কালকে সকালে আনবো। তো আজকে আমরা তিনজন বললাম না, আমার বড়জন বড় ছেলে নেই, পিসির বাড়িতে ঘুরতে গেছে, সেই জন্য। যাই হোক, আজকে আমার বাজার শেষ। তো তো আমি এখনও টিফিন করিনি, কেন সাহেব এখনও ঘুমাচ্ছে। সাহেব একদম রাত্রে তো ঘুমায় না গরমে। এই উঠ শোনো, এই যে সায়ন বালিশ নিয়ে চাপাচ্ছে, ঘুমাচ্ছে। গুড মর্নিং দাদা, বাবা চা প্রায় হয়ে গেছে। দেখেন আমি ছাক না ছাকবো। তো এটা ডান্ডি নেই, ডান্ডিটা কী হয়ে গেছে, ওই গরম রুটি বানাচ্ছিলাম, তো তাওয়া তেল লেগে এটা আধাই উড়ে গেল। এখন আমি এরকম করে ধরতে হয়, এটা কিনতে হবে, আজকে কিনবো গিয়ে। শাইনের পাতাটা দিয়ে না শোনো, হ্যালো না না কলা দিব, আমার চাটা নিয়ে নি। চা বসে দিয়েছি, চা হচ্ছে, এখন চাকে চিনি দেব। সকালবেলা একটু চা না খেলে না মুখটা একদম ভালো লাগে না। আমি বিকালে চা খাই না, একবারই আমি একটু চা খাই, স্পেশাল করে একটু চা খাবো। তো সকালে দুধ ছিল না, সায়নের বাবা লাল চা খেয়ে গেছে, তো এখন একটু সব চা খাবো। সায়নকে বললাম এই পলমিটোটা খেয়ে না খাবে না, তো গরম গরম ছিল। তো রুটি বানিয়েছিলাম সবার জন্য, কিন্তু আমি আর সায়ন রুটি খাই না, তো আমাদের জন্য ব্রেড মাখন দিয়ে খাবো। মাখন রেখে দিয়েছি, মাখন হ্যাঁ ব্রাশ কিছুক্ষণ করো, সারা এখন ব্রাশ করবে। চাটা খেয়ে আমার রুটিটি ভালো লাগে না, ভালো লাগে ঠান্ডা দিনে একটু রুটি খেতে, ব্রেডটা তো খাস লাগে না। আমার একটু চিঠা বা মুড়ি হলে ভালো লাগে, বা তো মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খাবো, ওটা ভালো লাগে। সকাল 10টা বিস্কুট ভালোবাসি, ভালো বিস্কুট ভালো তো ব্রেড 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 তো না চায়ের মধ্যে ভিজালে হোক হয়ে যায়, একদম নরম হয়ে যায়, ভালো লাগে না। আগে চাটা খাই,
দিন তো রোদ উঠে নাই, তখনকার রোদ ছিল, তখন মেঘলা হয়েছে, কিন্তু চুপচাপ বসে আছে। যাই হোক, আজকে দিনটা পার হয়ে গেল, রক্ষা। কিন্তু আমার জন্য তো সামনেতে পারি না, চ্যাম যদি আমি জানি চ্যাম আমাকে ফেলিয়ে দেয়। দই দিয়ে ভাত দিয়ে দেবো আজকে, আজকে খাবার এসে গেছে দই। আজকে কোলার মোর্চা বানাবো না, যেহেতু মোর্চা বাস বাঁচতে বেশি অনেক টাইম লাগে, এত রাত্রে বেশি রাখবো আজকে। রোজ রোজ খেতে তো সাড়ে দশটা বাজে, তো এখন বাজে 11:30। আমি আবার স্নান করেছি, স্নান করেছি মানে আমার গোপাল সোনাকে আবার সেবা দিতে হবে। তো আজকে আমার বড় ছেলে নাই বলে আমার সকালে একবার দিয়েছি, এখন স্নান টান করে আবার সেবা দিয়েছি। তো এখনও ওই সেতুটা করে সেতুটা ছিল ওইটাই আর কি, তারপর সেবা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই, চলুন তারপরে আমি রান্না বসাবো। এই আমার গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে। কি করছে তখন আমি গোপাল সোনাকে শুয়ে দিই দুপুরে। সেবা দেওয়া ঘুম পাড়ানি, গরম সেবা দেওয়া হয়ে গেছে। সকালে তো পূজা শেষ, সকালে একবার সেবা দেই, দুপুরে একবার সেবা, বিকালে একবার সেবা, যাই পারি তাই দিই আর কি। তো আমার রান্না কমপ্লিট, তো ডাল হয়ে গেছে, ডাল করে রেখেছি, ঢেকির শাক আর সোয়াবিন তরকারি। আর আমি বাসি তরকারি খেতে পারি না, তো ওই জন্য এক বেলা খাওয়া এক বেলায় খেতে হয়। আর এখানে দুধটা গরম করে রেখেছি।